আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশময় বিজ্ঞানের যে 6 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করা। আয়তে বলেছে উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র হলো থার্মোমিটার। 2 হচ্ছে ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো তাপ। 3 হলো পারদের চিহ্ন Hg। 4 পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণিকাটি হলো প্রোটন। 2 আছে অতি সংক্ষিপ্ত উত্তর। আয়তে বলেছে সংকেত লক্ষ্য ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 2। 2 আছে সমতা বিধান করো। আচ্ছা এটা হচ্ছে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়ায় আয়রন আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে। তো এই অ্যারোটা আছে যখন সমতা বিধান হয়ে যাবে মানে করবে তখন ওখানে সমান চিহ্ন দেবে। তাহলে আয়রন দুটো এখানেও আয়রন দুটো, কার্বন 3টে এখানে কার্বন 3টে, অক্সিজেন 3টে অক্সিজেন 3টে মিলে তাহলে সমতা বিধান মানে দুদিকে ব্যালেন্স করা, দুদিকে সমান সমান করা। 3 বলেছে বরফের গলনে লীনতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। 4 মানুষের নৌকা চুলে কোন প্রোটিন থাকে? কেরাটিন প্রোটিন। 3 আছে শূন্যস্থান পূরণ করো। আয় বলেছে জিভে আর মুখের কোণে ঘা মাড়ি ফোলা সি ভিটামিনের অভাবে হয়। 3 মস্তিষ্কের গঠন রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে জিঙ্ক মৌল। 4 রায়তে বলেছে ম্যারাসমাস রোগের উপসর্গগুলি লেখো। ম্যারাসমাস হচ্ছে শিশুদের এই যে অপুষ্টিজনিত একটা রোগ। তো ম্যারাসমাস রোগের লক্ষণও কিন্তু এইগুলো, দেহের পেশিগুলির খুব বেশি ক্ষয় হয়েছে, হাড় বাইরে থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো, হাত পাগুলো খুব সরু। এটা খাদ্যে প্রোটিন আর শক্তির অভাবে এই মানে অসুখটা আর কি বাচ্চাদের হয়। 2 দিয়েছে হাতে স্পিরিট বা ইথার ঢালে ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয় কেন? ওটা বইয়ের 13 পৃষ্ঠায় রয়েছে। এই যে এখান থেকে বলবে হাতে স্পিরিট বা ইথার ঢালে ওই জায়গাটা ঠান্ডা অনুভূত হয়, আসলে স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী আবার কোনগুলো? বলছে যেসব পদার্থের খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, বাষ্পীভবনের জন্য দরকার হয় লীনতাপ। স্পিরিট তখন আশেপাশের পরিবেশ এবং হাত থেকে সেই লীনতাপ সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তখন তাপ হারায়, আর তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়। 3 বলেছে একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। তোমাদের বইয়ের 98 পৃষ্ঠায় আছে। এই যে বলেছে তাপ বা তড়িতের প্রভাবে একটি যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হয় যে বিক্রিয়া তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে এই যে উত্তপ্ত করলে পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো আমাদের এখানে সংজ্ঞা চায়নি, বলেছে একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ লিখবে চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।